সম্মানীয় স্টুডেন্টস, আপনারা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে পিজি কোর্স করছেন বিভিন্ন সাবজেক্টের উপরে, তো আপনাদের ফাইনাল পরীক্ষা 19 ফেব্রুয়ারি শুরু হচ্ছে। এক একটা শিফটে এক একজনের পরীক্ষা। তো প্রথমে বলে রাখি যে রুটিন সম্পর্কিত কারো যদি কোনো প্রবলেম এখনও পর্যন্ত থেকে থাকে, আপনি এই ভিডিওর কমেন্টে জানান, আমরা আপনার টোটাল কোন সাবজেক্টের কখন পরীক্ষা, কোন ডেটে পরীক্ষা সব কিছু বলে দেবো। তার থেকে বড় কথা, সমস্ত রুটিন পার্ট বাই পার্ট, মানে সাবজেক্ট ওয়াইজ পার্ট পার্ট করা হয়েছে, আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দেওয়া হয়েছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। আজকের ভিডিওর মূল টপিক হচ্ছে, যেহেতু সামনে মানে ফেব্রুয়ারি 19 তারিখ থেকে পরীক্ষা, তাই অনেক স্টুডেন্ট আছেন টোটালি নোটস ক্রয় করার মতন ক্ষমতা নেই, তাদের জন্য সম্পূর্ণভাবে ফাইনাল সাজেশনগুলো ফ্রি অফ কস্টে আমাদের এই চ্যানেলের তরফ থেকে দেওয়া হবে। ফাইনাল সাজেশন বলতে গেলে শুধুমাত্র কোশ্চেনগুলো, যেগুলো ফাইনাল পরীক্ষায় 80 থেকে 95% কমন থাকবে, আপনি চাইলে মিলিয়ে নিতে পারেন, অথবা ভিডিওটা ডাউনলোড করে আপনি পরীক্ষার শেষে কোশ্চেন পেপারের সাথে মিলিয়ে নেবেন, দেখে নেবেন, আপ টু 80 থেকে 95% কমন থাকবে। তো চলুন, আজকে যে পেপারটার আপনার ফাইনাল সাজেশন দিতে চলেছি সেটা হচ্ছে পিজি বিজি প্রথম বর্ষের প্রথম পত্র। এই প্রথম বর্ষের প্রথম পত্রে যে কোশ্চেনগুলো থাকবে, শুরুতে 18 নম্বর কোশ্চেন থাকে, আপনি তো ভালোভাবেই জানেন যেহেতু সিলেবাস নাড়াকাটা করছেন, পড়াশোনা করছেন যে কারণে। তো প্রথম প্রশ্ন, সংক্ষেপে কবি জয়গুরু ও তার গীত গোবিন্দ কাব্যের পরিচয় দিন। বাংলা ভাষায় রচিত না হলেও কেন তার কাব্য বাংলা সাহিত্যের ইতিহাসে আলোচিত হয় তার কারণ ব্যাখ্যা করুন। দ্বিতীয় কোশ্চেন হচ্ছে, বড়ু চণ্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের বিষয়বস্তু ও গঠন বৈশিষ্ট্যের পরিচয় দিন। এই কাব্যে রাধা বিরহ অংশে কেউ কেউ প্রকৃত বলতে চান, এই বিষয়ে আপনার মত যুক্তিসহ লিখুন। তারপরের ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, সেটা হচ্ছে, চণ্ডীদাস সমস্যা সম্পর্কে আলোচনা করে পদাবলী, চণ্ডীদাসের কবিতা ও কাব্য আঙ্গিক বিষয়ে আপনার অভিমত বিস্তৃতভাবে লিখুন। এই কোশ্চেনটা দুটো পার্ট আছে, ভালো করে দেখুন, 6 এবং 12, টোটালি 18। এই কোশ্চেনটা 6 নম্বরও আসতে পারে, 12 নম্বরও আসতে পারে, এবং একসঙ্গে 18 নম্বরেরও আসতে পারে, তাই ভালোভাবে দেখে পড়াশোনা করবেন। আর প্রত্যেকটা কোশ্চেন আপনাদের বইয়ে আছে, মানে প্রত্যেকটা কোশ্চেনের উত্তর আপনাদের বইয়ে আছে, বইগুলো একটু রিডিং করে নেবেন তাহলেই হবে। কোন কোশ্চেনটা কোন সিলেবাস থেকে আসছে, মানে কোন সিলেবাসের আন্ডার থেকে আসছে, কোশ্চেন দেখলেই বোঝা যায়, যদি একবার রিডিং পড়ে থাকেন তো। আর যদি না পড়ে থাকেন তাহলে পড়ুন, কারণ অনেকটা সময় পাচ্ছেন এখনও, মানে যেহেতু ফেব্রুয়ারির 19 তারিখ থেকে শুরু, তারপরে কিন্তু এক টানা পরীক্ষা হচ্ছে না, প্রত্যেক সপ্তাহে একটা করে পরীক্ষা হচ্ছে, সেক্ষেত্রে আপনি অনেকগুলো দিন এক্সট্রা করে পাচ্ছেন, সেদিক থেকে মাথায় রেখে ভালো নাম্বার তুলতে পারবেন যদি আপনি বইগুলো ঘেঁটেও পড়াশোনা করেন তো। দ্বিতীয় তারপরের কোশ্চেন আসছে, মালাধর বসুর ব্যক্তি পরিচয় এবং আবির্ভাবকাল সম্পর্কে সংক্ষেপে আলোচনা করে ভাগবত অনুবাদে তার মূলানুগত্য এবং বাঙালিয়ানা প্রসঙ্গে আলোকপাত করুন, অথবা এক মিনিট, অথবা মালাধর বসুর ব্যক্তিত্ব পরিচয় ও আবির্ভাবকাল বিষয়ে আলোকপাত করে ভাগবত অনুবাদে তার কৃতিত্ব আলোচনা করুন। এই কোশ্চেনটা মোটামুটি তিনভাবে আসতে পারে, যেটা অথবা অথবা করে দিয়ে দিয়েছে, আপনি ভালোভাবে দেখছেন। তারপরের কোশ্চেনটা আসি, তারপরের কোশ্চেন হচ্ছে, মধ্যযুগের বাংলা সাহিত্যের চরিত কাব্যগুলির পরিচয় দিয়ে কৃষ্ণদাস কবিরাজ বিরচিত চৈতন্যচরিত কাব্যটি সংক্ষেপ সম্পর্কে বিশদে লিখুন, অথবা চৈতন্য জীবনীবাক্য জীবনী কাব্যগুলির উল্লেখ করুন, কৃষ্ণদাস কবিরাজের গ্রন্থটির পরিচয় দিয়ে এই বিশেষত্ব কোথায় তা লিখুন। খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, এগুলো ফার্স্ট ইয়ার পিজি বিজি প্রথম পত্রের জন্য ইম্পর্টেন্ট কোশ্চেন, আপনারা চাইলে এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, অথবা সময় থাকলে আপনারা খাতায় নোট করে নিতে পারেন, কপি পেপার কপি পেন নিয়ে বসুন, খুব ভালো হবে। তারপরের কোশ্চেন হচ্ছে, চর্যাপদের রচনাকাল ও গ্রন্থনাম সম্পর্কিত বিচারের বিশদ পরিচয় উপস্থাপিত করে চর্যার গানগুলির সাহিত্যমূল্য নিরূপণ করুন। প্রশ্নের মান 18ও আসতে পারে, প্রশ্নটা 12 নম্বরেও আসতে পারে,
তাই খুবই ইম্পর্টেন্ট, একটু দেখে শুনে লিখবেন তাহলেই হবে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, ইউসুফ জুলেখা গ্রন্থটি রচনাকাল সম্পর্কে ধারণা ব্যক্ত করুন এবং এই কাব্যের বিষয়বস্তু ও রচনা রীতি বিশেষত্ব ব্যক্ত করুন বা ব্যাখ্যা করুন। এটাও খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এই ইউসুফ জুলেখার এই বিষয়টা বিগত দীর্ঘদিন থেকেই পড়ে আসছে, প্রায় একটা বছর অন্তর অন্তর পড়তো, যেহেতু দুটো ইয়ার আমাদের মানে কোভিডের কারণে অনলাইন পরীক্ষা দিলাম, সেই নিয়ে বড় কোয়েশ্চেনের এতটা মানে জানা আগ্রহ কারণ ছিল না বিগত দুই বছরে যেটা হয়ে গেল, কিন্তু তার আগে কিন্তু এই কোয়েশ্চেনগুলো খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, তাই এবছরের জন্য ইম্পর্টেন্ট করা হয়েছে, ভালো করে দেখে নিয়ে যাবেন এই কোয়েশ্চেনগুলো পড়বে। তারপরের কোয়েশ্চেন হচ্ছে, স্বাধীনতা উত্তর বাংলা সাহিত্যে জনপ্রিয় উপন্যাসের একটি ধারা বর্তমান, সেই পরিপ্রেক্ষিতের উপর ভিত্তি করে সুনীল গঙ্গোপাধ্যায় এবং শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের উপন্যাসকৃতির পরিচয় দিন। তারপরে আসি টিকা লিখুন, যে দুটো টিকা আসে মূলত ছয় করে থাকে, 12 নম্বর টিকাগুলো কী কী পড়তে পারে, যেমন দেখুন মুকুন্দ চক্রবর্তীর চণ্ডীমঙ্গল বা অভয়ামঙ্গল, তারপরে আসতে পারে কেতকা দাস ক্ষেমানন্দ, তারপরে আসতে পারে শূন্যপুরাণ, তারপরে হচ্ছে কবীন্দ্র পরমেশ্বর বা পরাগলি মহাভারত, তারপরে আসতে পারে কবিগান, তারপরে আসতে পারে পাঁচালী গান ও টপ্পা গান সম্পর্কে লিখুন, তারপরে আসতে পারে কালী মির্জা। এবার আসি নেক্সট প্রশ্নে, নেক্সট প্রশ্নে কি, বাংলা গদ্য চর্চার ক্ষেত্রে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান আলোচনা করুন। তারপরের কোশ্চেন হচ্ছে, উপন্যাসিক বঙ্কিমচন্দ্রের উপন্যাসগুলি উল্লেখ করে তার কৃতিত্ব বিচার করুন। তারপরে ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে, বাংলা নাটকের জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের অবদান নির্ণয় করুন। তারপরের কোশ্চেন, বাংলা নাট্যসাহিত্যের গিরিশচন্দ্র ঘোষের অবদান ও ভূমিকা কি সেটা লিখুন। তারপরের কিছু কোশ্চেন আছে, এখানে ভালো করে দেখুন, যে কোনো তিনটি সাময়িক পত্র সম্পর্কে লিখুন, যে কোনো তিনটি সাময়িক পত্র সম্পর্কে লিখুন। এখানে অনেকগুলো দিয়ে দিয়েছে সাময়িক পত্র, যেমন ধরেন বামা বোধিনী, তারপরে আছে ভারতী পত্রিকা, সাধনা, বাংলা গদ্য সাহিত্যের বিকাশ, তত্ত্ববোধনী পত্রিকার গুরুত্ব কোথায়, এগুলো লিখতে পারেন, অথবা বিবিধ সংগ্রহ অথবা বঙ্গদর্শন। তারপরে আসি প্রশ্নের মান হচ্ছে 7। প্রশ্ন হচ্ছে, বুদ্ধদেব বসু, বিহারীলাল চক্রবর্তী, এদের জন্য এদের ওপরও আসতে পারে, লিখতে হবে টোটাল বিষয়টা। তারপরে কোশ্চেন হচ্ছে, ঐতিহাসিক নাটকের অন্যতম বিখ্যাত নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায়ের রচনাগুলির সন তারিখ সন উল্লেখ করে তার নাট্য বৈশিষ্ট্য সংক্ষেপে লিখুন। তারপরে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে, ছোট গল্পকার রবীন্দ্রনাথের সংক্ষিপ্ত পরিচয় দিয়ে তার রচনা বৈশিষ্ট্যগুলি উল্লেখ করুন। তারপরের কোশ্চেন আসছে, কৃষ্ণদাস কবিরাজের চৈতন্য চরিতামৃত অথবা জীবনী সাহিত্য হিসাবে কৃষ্ণদাস কবিরাজের কৃতিত্ব আলোচনা করুন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপরের কোশ্চেন আসি, রবীন্দ্র কবিতার বলাকা পর্বের স্বতন্ত্র ও বৈশিষ্ট্যের সংক্ষিপ্ত পরিচয় দিন। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু এটা। তারপরের কোশ্চেন সেটা হচ্ছে, আরাকান রাজসভায় সাহিত্য বলতে কী বোঝায়, সপ্তদশ শতকের আরাকান রাজসভায় যে কোনো দুইজন বিশিষ্ট কবি পরিচয় দাও। তারপরের সর্বশেষ কোশ্চেন হচ্ছে, রবীন্দ্র কাব্যধারা মানসী সোনারতরী পর্বের স্থান নির্ণয় করুন। তো এই কটা কোশ্চেন মোটামুটি পড়তে পারলে, এই টোটাল 30টা মতো কোশ্চেন আমি বললাম, এই কটা কোশ্চেন পড়তে পারলে 80 থেকে 95% কমন পেতে পারেন আমাদের এই সাজেশন থেকে। তো সাজেশনের কোয়ালিটি আপনি অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। ফার্স্টে যে কোশ্চেনটা, তার উত্তর এখানে দিচ্ছে, সংক্ষেপে কবি জয়দেব ও তার গীতগোবিন্দ কাব্যের পরিচয় দিন, বাংলা ভাষায় রচিত না হলেও কেন তার কাব্য বাংলা সাহিত্যের ইতিহাসে আলোচিত হয় তার কারণ ব্যাখ্যা করুন। খুব সুন্দরভাবে ব্যাখ্যা করা হয়েছে, যাদের অ্যান্সার শিটের প্রয়োজন আছে ডেফিনেটলি আপনারা যোগাযোগ করতে পারেন, অন স্ক্রিন নাম্বার দেওয়া আছে, দেখে নিতে পারেন, 81-16-071-097। আর যাদের মানে খুবই অ্যান্সারগুলো
যারা ভাবছেন যে পেয়ে যাবেন আপনারা বই থেকে, তাহলে তো খুবই ভালো কথা, কারণ সাজেশন দিয়ে দিচ্ছি অলরেডি, সাজেশনগুলো দেখে দেখে আপনি কোশ্চেন অ্যান্সার রেডি করে নেবেন, হাতে অনেকগুলো দিন সময় আছে, পেয়ে যাবেন, ভালো নম্বরও পেয়ে যাবেন এবং খুঁজে পেয়েও যাবেন বই থেকে। যাদের সময় নেই খুঁজে বের করার, যে সাজেশন দেখলেও তো হবে না, সাজেশনের উত্তর তো পেতে হবে, সেক্ষেত্রে আপনারা যোগাযোগ করতে পারেন এক্সাম চ্যালেঞ্জার ইনস্টিটিউটে। ধন্যবাদ, ভালো থাকবেন। আর মানে পর পর করে আমরা প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন এবার থেকে দিতে শুরু করব, তো চিন্তা নেই। আপনারা ভিডিওর কমেন্টে জানান এরপরে কোন সাবজেক্টের সাজেশন আপলোড করব, নাকি বাংলা পিজি বিজি ওয়ানটা দিলাম এবার টু দেব সেটাও লিখে দিন কাইন্ডলি, কারণ আপনারা যেরকম যে যে কোশ্চেনটা আগে করবেন বা যেটা বেশি আসবে সেই নিয়ে আমরা ভিডিও করবো। আর যদি কোনো কোশ্চেন না আসে তাহলে পর পর করে আমরা আপলোড করতে থাকবো, এবং যদি কারোর কোনো সাবজেক্ট খুব অতি দ্রুত দরকার সেক্ষেত্রে আমাদেরকে জানাবেন, আমরা ভিডিওর মাধ্যমে ঠিক এইভাবে জানিয়ে দেবো। ধন্যবাদ, আপনারা ভালো থাকবেন।